ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি। তো আজকে আমরা রেডি হয়ে গেছি হ্যাপি দিওয়ালির জন্য, দিওয়ালির জন্য। তো তোমরা তোমাদের দিওয়ালিটা কেমন করে কাটাচ্ছ আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আর চলো আমার সাথে থাকো, আমার দিওয়ালি এবং আমরা কীভাবে দিওয়ালিটা মানাচ্ছি তোমরাও দেখে নাও, আর সঙ্গে থাকো, খুব ভালো লাগবে আমরা আমার যে তোমরা সঙ্গে থাকলে। সবাইকে সবাইকে হ্যাপি দিওয়ালি ওয়ান্স অ্যাগেন। তো মেহেন্দি পড়লাম, অতটা ভালো হয়নি জানি, প্রফেশনাল তো কিছুই জানি না আমি, মেহেন্দিটা পড়তে জানি না, জীবনে কী করলাম জানি না। তো এই তো মেহেন্দিটা পরে নিলাম, তো দেখা যাক দিনটা আজকে কীভাবে যায়। দিন তো নয়, দিওয়ালিতে সব কিছুই রাতেই হয় স্পেশালি, আর দিনে কিছু কাজ থাকে না ঠাকুর পুজো দেওয়া ছাড়া। আর রাতে বেরোনো হবে কি না সেটাও জানি না, তো বাড়িতেই যা কিছু আছে কাজ বাড়িতেই সারবো। তো বাইরে গেলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব কোথায় কোথায় গেলাম, আর আমাদের বালুরঘাটে কীভাবে পুজো হচ্ছে, কোথায় কীভাবে সাজিয়েছে পরিবেশন করে মা কালীকে পুজো দেওয়া হচ্ছে, কীরকম কাঠামো তৈরি করেছে, সব কিছুই শেয়ার করতে চাই। কিন্তু বেরোনোটা হবে কি না সেটা জানি না, তবে বাড়িতে যেভাবে কাটাবো তোমাদেরকে সমস্ত কিছু একদম শেয়ার করব নিজভাবে যতটা পারবো। তো অবশ্যই তোমরা সাথে থাকো। এখন কি করব, মেহেন্দিটা শুকোলে তো রংটা বসে যাবে, তখন আমি উঠে দেবো আর কি, এখনও শুকোয়নি। তো দুপুর হয়ে গেছে, দুটো বাজে, এখন খেয়ে দিয়ে রেস্ট নিবো, খেয়ে দেখতেও একটু একটু রেস্ট নিতেই হবে, পুজো তো দেওয়া হয়ে গেছে। তো তো দেখা যাক কী করি, তোমরা সাথে থাকো। এই যে ওমো এখানে সাজগোজের জিনিস নিয়ে আমার খেলছে, সমস্ত সাজগোজের জিনিস ছড়িয়ে দিয়েছে, যে ওখানে ফেস পাউডার, লিপস্টিক, ফিক্সার, সমস্ত কিছু। হাই করে দাও তো, হাতটাকে নাড়াবে, হাই করো, হাই। বিকেল হয়ে গেছে, পাঁচটা প্রায় বাজবে, এখন ওমো ঘুমোচ্ছে। এগুলো এনেছি বিকেলবেলা, বিকেলবেলা না একটু সন্ধে সন্ধে। তো মিক্স সাইজ আছে, কোনোটা বড়ো কোনোটা ছোটো, তো হালকা করে ছোটো করে একটু ডেকোরেশন করার চেষ্টা করি, জোগাড় করি বাড়িতে যা আছে, একটু আবির, তো সব কিছু মিলিয়ে দেখি কী বানানো যায়। আর হয়তো এর ভিতরে একটু ছোটো করে পেন্ট করব, কয়েকটা বেশি না। এটা ফুটো রয়েছে, এটা আমি বুঝতে পারিনি, এটা তেল পড়ে যাবে। তো যাই হোক, যেগুলো ভালো আছে সেগুলো বেছে নিয়ে ডেকোরেশনটা শুরু করে দিই। প্রায় সন্ধে হয়েই গেল, মানে ডেকোরেশন করতে করতেই সন্ধে হয়ে যাবে, তার আগে ডেকোরেশন করতে হবে। তো চলো বেশি দেরি না করে স্টার্ট করে যাক। তো প্রদীপগুলো কমপ্লিট কালার করা, হলুদ কালার করেছি, তো তার মাঝখানে একটু নেল পালিশ দিয়ে রেড কালার দিয়ে বুটি বুটি দিয়ে দিচ্ছি, যাতে একটু বেশি ভালো লাগে। তো এই যে উমু ঘুম থেকে উঠে এখন আমার কাজ দেখছে, আর হাই করছে তোমাদেরকে। এখন আমি রেডি হয়ে গেছি, এই যে প্রদীপগুলো রং করলাম, এই যে সাজিয়ে নিয়েছি একদম, এখন ছাদে গিয়ে সন্ধ্যা প্রদীপ দেব।
চটপটি স্মোক হ্যাপি বলো হ্যাপি 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 ধরে 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 রাখলাম সেই যে চারিদিকে আরেকজন ঘুরছে হাওয়াতে আমরা বাজি ফাটালাম প্রদীপ জ্বালালাম প্রথমে তো সব তো নিভে যাচ্ছিলো হাওয়াতে কোনো রকমে জ্বালিয়ে একটু শুট টুট করে নিলাম তোমাদেরকে দেখালাম আর তারপর এখন একটু পটকা জ্বালাচ্ছিলাম তোমাদেরকে তো শেয়ার করলাম এখন এনারা পটকা জ্বালাচ্ছে আমিন ফুটাচ্ছে হ্যাঁ সব নিভে যাচ্ছে মোমবাতি তো জ্বালাতে পারলাম না এই হাওয়ার জন্য প্রচণ্ড হাওয়া এখন বাজে তোমাদের 9টা বেজে গেছে এখন প্রিপারেশন ঝটপট করে করতে হবে তো চলো দেরি না করে ঝটপট করে নেই চলো তোমাদেরকে ঘরের লাইটিংটা দেখাতেই ভুলে গেছিলাম এই যে ঘরে লাইটিংটা একটা ঝুলিয়েছি তো এই তো খাওয়া দাওয়ার পর 12টা বেজে গেছে আমাদের অলরেডি তো এখন আমরা শুয়ে পড়েছি শুয়ে পড়বো সরি মশারি টাঙ্গে আমার হয়ে গেছে সেটা বলতে চাইলাম আমি শুয়ে পড়েছি তো যাই হোক এই তো আমাদের দীপাবলি শেষ আজকে রাতটা বাইরে যাওয়ার ইচ্ছে ছিল বাইরে যাওয়া হলো না যেতে পারতাম কিন্তু চাপ হয়ে যেত খুবই তো যাওয়া হয়নি আর তাছাড়াও অমাবস্যার দিন আমি মেনেই আসি ছোটোবেলা থেকে যে বাইরে যাওয়া হয় না তো তার জন্য বাইরে যাওয়া হয়নি কোনো দিনও অমাবস্যার দিন আমরা নেক্সট দিন ঘুরতে যাই বেরোতে চাই কিন্তু এবার ভেবেছিলাম বাইরে যাব একটু তো যাওয়া হলো না আজকে তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই বলতে ভুলবেন না আর ভিডিওতে লাইক করতেও ভুলবেন না তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই টেক কেয়ার